2018 শুরু হয়েছিল ফিলিপাইনে। এশিয়া প্যাসিফিক ইউথ এক্সচেঞ্জ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আমি চান্স পেয়েছিলাম। সেটাই ছিল প্রথম বিদেশ ভ্রমণ। অন্যান্য ইন্টারন্যাশনাল কনফারেন্সের মতো লেকচার শোনার প্রোগ্রাম এটা ছিল না, প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজই ছিল বেশি। প্রথম তিন দিন ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির হেডকোয়ার্টারে ট্রেনিং দেওয়ানোর পর আমাদেরকে গ্রুপে ভাগ করে ভিন্ন ভিন্ন শহরে পাঠিয়ে দেওয়া হয়। আমার গ্রুপে আমি ছাড়াও দুইজন ফিলিপিনো, একজন করে কোরিয়ান, নেপালি এবং শ্রীলঙ্কান সদস্য ছিল। জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল SDG-র আলোকে নির্দিষ্ট কমিউনিটি থেকে সমস্যা বের করে তার সমাধান প্রজেক্ট আইডিয়া আকারে দেওয়াই ছিল আমাদের কাজ। আমার প্রজেক্ট টপ থ্রিতে থাকায় আরও একটি সোশ্যাল বিজনেস প্রোগ্রামে চান্স পাই। সুযোগ হয় ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করার, এমনকি সেলফি তোলারও। প্রায় 40 দিন ছিলাম ফিলিপাইনে। ভিন্ন সংস্কৃতি আর ভিনদেশি মানুষ থেকে শিখেছি অনেক, কিন্তু জীবনে প্রথমবার নিজের দেশ আর পরিবারকে মিস করেছি ভীষণভাবে। 21টি দেশের 160 জন ডেলিগেটের মধ্যে একমাত্র বাংলাদেশি হওয়ায় নিজ ভাষার মর্যাদা বুঝেছি। বাংলায় কথা বলার মতো শান্তি অন্য কোনো ভাষায় পাওয়া যায় না। রাজাখানে বাচ্চারা সুযোগ পাবে। দেশে আসার পর শুরু হয় ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। প্রথম দিন থেকেই ছিলাম মাঠে। 8 এপ্রিল জীবনে প্রথমবার পুলিশের আক্রমণ মোকাবেলা করে সারা রাত বাসার বাইরে রাস্তায় অবস্থান করেছিলাম। আস্তে আস্তে এই আন্দোলন বড় হয়। আমিও রাজপথে সংগ্রামের পাশাপাশি ভিডিও করে অন্যায়ের প্রতিবাদ করতে থাকি। জাফর ইকবালের ভণ্ডামির জবাব দিয়ে বানানো ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে এবং প্রশংসা করে। এরপর একে একে নূর ভাইয়ের উপর হামলার প্রতিবাদ করি, ক্রস ফায়ারে হত্যার প্রতিবাদ করি, নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় নামি। এই দুইটা ছাত্র আন্দোলনের কারণেই 2018 ইতিহাস হয়ে থাকবে। এখানে যে সাহস ছাত্র সমাজ দেখিয়েছে তা অকল্পনীয় ছিল। এমনও সময় গিয়েছে আমরা মাত্র 70 থেকে 80 জন মানুষ পুলিশ আর ছাত্রলীগের হামলার ভয়কে উপেক্ষা করে মিছিল করেছি। সেই অল্প কজন থেকে লক্ষ লক্ষ তরুণ জেগেছে, আমরাও সফল হয়েছি। বছরের মাঝামাঝি সময়ে ড্রিমস ফর দ্য স্ট্রিট চিলড্রেন ফাউন্ডেশনের পক্ষ থেকে রোহিঙ্গা শিশুদের দেখতে ক্যাম্পে যাই। চেষ্টা করি সাধ্যমতো সাহায্য করার, কারণ যত যুদ্ধ আর যত রাজনীতিই হোক না কেন, একটা শিশুর শিক্ষার অধিকার সব কিছুর ঊর্ধ্বে। এই বছর দেশের মধ্যে যত জায়গায় ঘুরেছি তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে সিলেট। জলহস্তি, খরগোশ, পোষা পাখি সহ ভালো লাগা বিষয়গুলো নিয়ে ভিডিও করেছি। এবছরই ইউটিউবে 20,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়, যেটা একাকী কাজ করা আমার জন্য বড় অর্জন ছিল। বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার হার দেখি, যদিও তাতে লিও মেসির প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি, কারণ লিও এমনিতেই চ্যাম্পিয়ন। এবছরই আমার অল টাইম ফেভারিট অ্যাক্টর শাহরুখ খানের জিরো মুভি মুক্তি পায়। কেন জানি এই মুভিটাও ফ্লপ হয়, কিন্তু শাহরুখ এমনই একজন যারে ভালো না বেশে আমি থাকতে পারি না। ভালোবাসার ক্যাম্পাস IIUC নিয়ে অনেক ভিডিও করার ইচ্ছা থাকলেও করা হয়নি কিছুই। 2 নভেম্বর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মিলনমেলায় পুলিশ বাধা দেয়, কিন্তু আমরা সেখানেই আন্দোলন করে অধিকার আদায় করি এবং প্রোগ্রাম করে তবেই বাসায় ফিরেছিলাম। December 3 আওয়ামী লীগ, BNP সহ বিভিন্ন রাজনৈতিক দলকে তরুণদের পক্ষ থেকে আমাদের ইশতেহার ভাবনা পৌঁছে দেই। বছরের শেষে ভোটের অধিকারের জন্য কথা বলেছি। জীবনের প্রথম ভোট দিতে পারি নাই, তাই জীবনের ঝুঁকি নিয়ে ভোট ডাকাতির প্রতিবাদ করেছি, প্রমাণ সহ ভিডিও বানিয়েছি, কিন্তু যাদের দ্বারা পরিবর্তন হবে ভেবেছিলাম তারাই ছিল ঘুমিয়ে। অধিকার আদায়ে সংগ্রাম করার সাহস সবার ছিল না, তাই ধর্ষিত হয়েও চুপ ছিল প্রিয় বাংলাদেশ। তাই এখন নিজেকে গড়ার শপথ নিয়েছি,
দেশকে বদলাতে চাইলে সবার আগে নিজেকে বদলাতে হবে। সব মিলিয়ে 2018 ছিল শিক্ষণীয় এবং স্মরণীয় বছর। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয় তিনবার ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে মার খেয়েছি। বারবার চেষ্টা করা হয়েছে কণ্ঠরোধ করার, ভিডিও বন্ধ করার। আমাদের নামে মিথ্যা ছড়ানো হয়েছে, আমাদেরকে মারা হয়েছে, গ্রুপ হ্যাক করা হয়েছে, অনেকের ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করা হয়েছে। তবু আমরা থেমে যাইনি, কারণ তরুণদের জাগার বছর 18। এখন আমরা দেশকে নিয়ে ভাবি, সুন্দর একটি দেশ গড়ার স্বপ্ন দেখি। ২০১৯ সালে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই, মানুষের জীবনের অজানা গল্পগুলো, কষ্টগুলো, সুখ আর অসুখগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই, ছড়িয়ে দিতে চাই ভালোবাসা।